সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল শুরু করছি। আজকে আমি এসি পাওয়ার এর বিভিন্ন গাণিতিক বিভিন্ন সমীকরণ দেখাবো। প্রথমে আমরা দেখে নেই পাওয়ার কাকে বলে এবং কত প্রকার ও কি কি এবং প্রত্যেকটির সংজ্ঞা। বৈদ্যুতিক শক্তি ব্যবহারের হারকে আমরা বলি পাওয়ার বা ক্ষমতা। তিন প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং আপাত পাওয়ার। এখন তিনটা সংজ্ঞা দেখে নেই। প্রত্যেকটা উপাদানের দুটো অংশ থাকে, একটা হচ্ছে কার্যকারী উপাংশ, একটা হচ্ছে প্রতিকার্যকারী উপাংশ। তাহলে এখানে আমরা যখন কার্যকারী পাওয়ার সংজ্ঞা দেব, তখন হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের কার্যকারী উপাংশের গুণফলকে আমরা বলবো হচ্ছে কার্যকারী পাওয়ার বা শুধু পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার বা পাওয়ার অপচয়। এই একটা পাওয়ারকে অনেক নামে প্রকাশ করা হয়, এটাকে এস দ্বারা এই পি দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে ওয়াট। আর প্রতিকার্যকারী হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের প্রতিকার্যকারী উপাংশ অর্থাৎ সাইন থিটার অংশ, এই গুণ করলে আমরা বলবো হচ্ছে প্রতিকার্যকারী পাওয়ার, এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে ভিএআর। আর আপাত পাওয়ার হচ্ছে এরকম সরাসরি ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, এটাকে বলে আপাত পাওয়ার, এস দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে ভিএ, কোনো কখনো কখনো কেভিএ লেখে। তার কেভিএ মানে কিলো করা অর্থাৎ বড় করা। এখন পাওয়ার ত্রিভুজ দেখাচ্ছি। পাওয়ার ত্রিভুজ হচ্ছে এক্স অক্ষের সঙ্গে থাকে হচ্ছে প্রকৃত পাওয়ার, ওয়াই অক্ষের সঙ্গে থাকে হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, এবং প্রকৃত পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারকে যোগ করলে যেটা পাওয়া হয় অর্থাৎ অতিভুজ আকারে যেটা থাকে সেটা হচ্ছে আপাত পাওয়ার। এটা আমরা এক্স অক্ষের উপর দিকে দেখিয়েছি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, নিচ দিকেও থাকতে পারে। নিচ দিকে হলে তখন ত্রিভুজটা হবে নিচের দিকে। এখন বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের পাওয়ার সমীকরণ নির্ণয় করব, অর্থাৎ পাওয়ারের সূত্রটা কি সেটা আমরা প্রতিপাদন করি। শর্ত হচ্ছে কি, বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট। তাহলে আমরা এখানে কোন সিম্বলের কি নাম সেটা লিখে দিলাম। তারপর আমরা লিখবো তাৎক্ষণিক ভোল্টেজ সমান সমান হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, আর তাৎক্ষণিক কারেন্ট হচ্ছে আইএম সাইন ওমেগা টি। এখন তাৎক্ষণিক পাওয়ার, তাৎক্ষণিক পাওয়ার হচ্ছে তোমার পি ইকুয়াল টু ভি গুণন আই। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিলাম, এখান থেকে ভি এবং আই এর মান এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে গুণ করে দিয়ে সিম্পলিফাই করে লিখলাম। এখানে সাইন সাইন গুণ হয়ে সাইন স্কোয়ার ওমেগা টি হয়ে গেল। এখন আমরা পাওয়ার বের করব। তো পাওয়ারের সূত্র হচ্ছে কি, মোট পাওয়ার বের করব। ওখানে পেলাম হচ্ছে তাৎক্ষণিক পাওয়ার, এটা পেলাম তাৎক্ষণিক পাওয়ার। এখন যদি আমরা মোট পাওয়ার বের করতে চাই তাৎক্ষণিক পাওয়ারকে, তাহলে আমরা জিরো টু পায়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, সরি সাপেক্ষ বলতেছি, জিরো টু টু পাই লিমিটের মধ্যে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন আমরা এখানে ডিটি এর সাপেক্ষে করেছি, অনেক যদি ডি ওমেগা টি এর সাপেক্ষেও প্রমাণ করলে ভুল হবে না। তাহলে এখন এখানে পি এর মান বসিয়ে দিলাম, পি এর মান বসিয়ে দিয়ে এই যে ভিএম এবং আইএম হচ্ছে কনস্ট্যান্ট, তাকে ইন্টিগ্রেশনের চিহ্নের বাইরে নিয়ে আসলাম। তাহলে থাকলে হচ্ছে সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু ডিটি। এখন সাইন স্কোয়ারকে সরাসরি আমরা ডিফারেন্সিয়েট না করে একটা ত্রিকোণমিতিক সূত্রে ফেলবো, সেই সূত্রটাকে আমরা যেখানে লিখে রাখছি টু সাইন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস কস টু থিটা। তাহলে এখানে টু দরকার, সেজন্য আমরা এখানে লিখেছি হাফ গুণন টু, এই হাফটা অতিরিক্ত নিয়ে টু দিয়ে গুণন দিচ্ছি যাতে সমীকরণের কোনো পরিবর্তন হয়নি। তারপরে কি করলাম, তাহলে সূত্রটা লিখলাম, এই হাফ থেকে গেল টু সাইন স্কোয়ার ওমেগা টি, সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস টু ওমেগা টি ইন্টু ডিটি, আমরা এটাকে সূত্র আকারে লিখলাম। এখানে আমরা এক লাইন শর্ট করেছি, গুণ করে দেয়নি, ইচ্ছা করলে যে ডিটিটা এই ওয়ান এবং কস থিটাতে গুণ আকারে লেখা যেত, সরাসরি এখান থেকেই করবো। ওয়ান
কে ডিপেন্ড ইন্টিগ্রেশন করলে হয় টি, আর যেহেতু ডিটি এর সাপেক্ষে এই জন্য টি, আর কস টু থিটাকে করলে সাইন টু থিটা, কিন্তু যেহেতু টু থিটাকে একটা উপাদান ধরেছি এই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েট করে ভাগ করতে হবে, এটাকে ভাগ করলে এখানে টু ওমেগা, আর লিমিট থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হচ্ছে। এখন লিমিটের মান বসিয়ে দেব, লিমিটের মান প্রথমে বসে হচ্ছে আপার লিমিট বা বড় মানটা, পরে বসে লোয়ার লিমিট বিয়োগ চিহ্ন হয়ে। টি এর জন্য এই যে টু পাই তা মাইনাস জিরো, আর এইটুকুর জন্য হচ্ছে ওয়ান বাই টু ওমেগাটি কমন রাখলাম, সাইন ফোর পাই মাইনাস সাইন জিরো। তাহলে এখন আমরা এটাকে সিম্পলিফাই করলে কি হবে, এই যে টু পাই থেকে গেল, আর এটা মান হচ্ছে পুরোটার মান হচ্ছে জিরো, এই জন্য এখানে আমরা জিরো দেখিয়েছি। এটা ওয়ান, এটা ওয়ান, তাহলে কাটাকাটি করলে শূন্য হয়ে যায়। তাহলে থাকলো কি টু পাই, এই পাই আর এই যে এই পাই কাটা গেছে, ফোর পায়ের সাথে যে পাইটা আর টু পাই এটা বাদ গেল। বাদ গেলে আমাদের থাকলো হচ্ছে ভিএম ভাগ আইএম ভাগ টু, এই টু একটু কাটা গেছে, টু থাকলো। তাহলে এখন দুইটাকে আমরা টুটাকে দুটা পার্ট করব, তাহলে আমরা লিখতে পারি এইভাবে রুট টু গুণন রুট টু, সেটা গুণাকারে লিখলাম, আর ভিএম ভাগ রুট টু এটা হচ্ছে কার্যকারী পাওয়ার বা আরএমএস ভ্যালু, এই জন্য এখানে লিখেছে ভি আরএমএস এবং আইআরএমএস, যেহেতু এসিতে আমরা আরএমএস ভ্যালুটাই ব্যবহার করে থাকি। তাহলে যে পি ইকুয়াল টু ভি আই, এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের ইকুয়েশন। এখন আমরা রেজিস্টিভ সার্কিটের পাওয়ার ইকুয়েশনের ওয়েভ ডায়াগ্রাম দেখালাম এখানে, এটা হচ্ছে আমাদের এসি সার্কিটের রেজিস্টিভ সার্কিটের পাওয়ার ওয়েভ ডায়াগ্রাম। এখানে এই দেখতে চিহ্ন দেওয়া হয়েছে, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে ভোল্টেজ, আর এই যে বড় যে উঁচু এটা হচ্ছে পাওয়ার, এই যেখানে লিখে দেওয়া হয়েছে পাওয়ার। তাহলে আমাদের প্রশ্ন যদি আসে তাহলে এইভাবে লিখে দিলেই হয়ে যাবে। আরেকটা প্রশ্ন হচ্ছে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার অপচয় শূন্য, এই বিশুদ্ধ হতে হবে, বিশুদ্ধ না হলে পাওয়ার অপচয় শূন্য হবে না। তাহলে এখানেও আমরা ব্যবহৃত সিম্বলগুলোর নাম লিখে দিলাম, নাম লিখে দেওয়ার পর আমরা এখানে লিখলাম তাৎক্ষণিক ভোল্টেজের সমীকরণ, এটা মনে রাখতে হবে ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি, আর তাৎক্ষণিক কারেন্ট আই সমান সমান আইএম সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, যে এখানে চিহ্ন দ্বারা বুঝিয়েছি আমরা, কেন 90 ডিগ্রি, কারণ এই যে ভোল্টেজ এবং এই কারেন্ট বিশুদ্ধের জন্য হয়েছে কত 90 ডিগ্রি, বিশুদ্ধ সার্কিট না হলে 90 ডিগ্রি হবে না। তাহলে ভি থেকে 90 ডিগ্রি, আমরা জানি যে কোণ যদি ক্লোকওয়াইজ ঘোরে তাহলে হয় নেগেটিভ, তাহলে কি পিছনে, এই জন্য এখানে আমরা এখানে মাইনাস 90 ডিগ্রি, আর ক্যাপাসিটিভ হলে হয়ে যেত কি এই দিক, তখন এটা হয়ে যেত কি ঘড়ির কাঁটার বিপরীত দিক, তাহলে হয়ে যেত এটা হয়ে যেত পজিটিভ। আচ্ছা, সেটা পরে, যেহেতু আমাদের ইন্ডাকটিভ সার্কিট এই জন্য আমরা এখানে নেগেটিভ ব্যবহার করেছি, এই যে এই ভেক্টর থেকে, এটা মনে রাখলেও হবে এটুকু যে ইন্ডাকটিভ সার্কিটের জন্য ভিএম সাইন ওমেগা টি আর কারেন্ট হচ্ছে আইএম সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। তাহলে তাৎক্ষণিক পাওয়ার কি হবে, তাৎক্ষণিক পাওয়ার পি ইকুয়াল টু ভি গুণন আই, তাৎক্ষণিক ভোল্টেজ এবং তাৎক্ষণিক কারেন্টের গুণফল। তাহলে মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দিলে ভি এবং ভিএম আইএম এক জায়গায় গুণাকারে লিখলাম, তারপরে থাকলো সাইন ওমেগা টি গুণন সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। এখন এই সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি এই অংশটুকু আমরা ত্রিকোণমিতিক সূত্রের সাহায্যে, আমরা ত্রিকোণমিতিক নিয়মে প্রথমে 90 ডিগ্রি আগে নেব, তাহলে হবে কি মাইনাস সাইন মাইনাস ওমেগা টি, সরি সাইন 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি, এই মাইনাস এইখানে চলে আসছে মাইনাস, তাহলে আবার এই 90 ডিগ্রির থেকে ওমেগা টি, 90 ডিগ্রি কত ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট এবং বেজর দিয়ে গুণন, তাহলে হবে কস, সাইন থাকলে কস আর ওমেগা টি, আর ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য সাইনের কোনো চেঞ্জ হলো না। তাহলে এই সাইন হয়েছে আমরা যেটাকে 90 ডিগ্রিটাকে আগে নেওয়ার জন্য, তাহলে সেটা লিখলাম। এখন এই আমরা এটা হচ্ছে ওয়ান বাই
হাফ গুণন টু নিলাম, যেহেতু আমরা এইটুকু একটা সূত্রে ফেলতে পারবো। কি সূত্র? সেটা হচ্ছে টু সাইনে কজে সমান সমান সাইন টু এ। এই সূত্রে ফেলার জন্য আমরা এখানে এটাকে হাফ নিয়েছি, হাফ গুণন দুই, ফলে সমীকরণে কোনো পরিবর্তন হয়নি। এটা এখানে লিখলাম, এটা তাহলে আমরা পাইলাম কিসের সমীকরণ? এই যেখানে এই যে এইখানে যে সূত্রটা ব্যবহার করছি সেটা যেখানে দেখিয়ে দিয়েছি, সূত্রটা ত্রিকোণমিতিক সূত্র। তাহলে আমরা এখানে পাইলাম তাৎক্ষণিক পাওয়ার। তাহলে এখন মোট পাওয়ার বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে? মোট পাওয়ার বের করতে গেলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে জিরো টু টু পাই লিমিটের মধ্যে। তাহলে সেটাকে সূত্রটুকু মনে রাখতে হবে, আমরা এখানে ওমেগা টি এর সাপেক্ষে করেছি, আগেরটাই করেছি টি এর সাপেক্ষে, এটাও টি এর সাপেক্ষে করা যাবে, আবার আগেরটা ওমেগা টি এর সাপেক্ষে করা যাবে, যেটা আমি বলেছি এতে সমীকরণের কোনো প্রভাব পড়বে না। তাহলে এখন মান বসিয়ে দিলাম, এই পি এর মানটা বসিয়ে দিয়েছি, তারপরে আমরা এখানে কি করলাম, সাইন টু ওমেগা টি, এখন এই যে এই সূত্র লিখে দিয়েছে, এখানে কোন সূত্র পড়ছে, টু ওমেগা টি এর সূত্রে ফেললে এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে হচ্ছে এই পুরোটাকে, আমরা টু ওমেগা টিকে একটা অংশ ধরে করলে কি হবে, সাইন এক করলে কজ, তাহলে সাইন টু ওমেগা টি সমান হচ্ছে কজ টু ওমেগা টি ইন্টিগ্রেশন করলে। কিন্তু যেহেতু এই টু ওমেগা টিকে একটা অংশ ধরে নিয়েছি, এখানে আছে দুইটা অংশ দুটা পার্ট, এই জন্য এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, করে ভাগ দিতে হবে। তাহলে যেহেতু ওমেগা টি এর সাপেক্ষে করেছি এই জন্য টু ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে হয় টু, তাহলে এখানে আমরা এই যে টু দিয়ে ভাগ করে দিয়েছি, তারপরে এই যে লিমিট, এই লিমিট দুটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটের মান বসাই দিলাম। ইন্টিগ্রেশন হয়ে গেলে লিমিটের মান এইভাবে লিখতে হয়। তারপরে এখন এই ইন্টিগ্রেশনে এইটুকুতে আবার এই লিমিটগুলো মান বসাই দেবো, তাহলে সাইন ওমেগা টি এর পরিবর্তে বসাবো টু ওমেগা টি, এই জন্য ফোর পাই ভাগ টু মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে কি শূন্য, এই যে শূন্য ওমেগা টি এর, পুরো ওমেগা টি এর মান হচ্ছে এই লিমিটের মান, তাহলে বসাই দিলাম। বসাই দিয়ে সিম্পলিফাই করলে এইটুকুর মান হচ্ছে, যেখানে দেখিয়ে দিয়েছি দেখো, এইখানে এটার মান হচ্ছে ওয়ান, তাহলে এটার মানও ওয়ান, আবার এটার মানও ওয়ান, আর এই মাইনাস হচ্ছে এই মাইনাস, তাহলে আমরা এখানে এই মাইনাস আর এই ওয়ান আর এই ওয়ান বীজগণিতিক নিয়মে কাটাকাটি হয়ে কী হয়ে গেল, শূন্য হয়ে গেল। তাহলে আমরা এই শূন্যর সঙ্গে যে কোনো কিছু গুণন দিলেই হয়ে যাবে শূন্য। তাহলে আমরা বলতে পারি বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার অপচয় শূন্য। অবশ্য বিশুদ্ধ কথাটা বলতে হবে, বিশুদ্ধ না হলে কিছু পাওয়ার অপচয় হবে, শূন্য বলা যাবে না, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এখন তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে রাখছি, যে বিশুদ্ধ ক্যাপাসিটিভ, এখানে লেখাটা মিস্টেক হয়ে গেছে, বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার অপচয় শূন্য, এটা তোমরা বাসায় করবে হুবহু আগের মতোই, শুধু পার্থক্য হচ্ছে যতটুকু সেটা লিখে দিয়েছি এখানে, এখানে ক্যাপাসিটিভ হবে, বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের পাওয়ার অপচয় শূন্য, আগের যে প্রমাণটা করলাম ইন্ডাকটিভ সার্কিট অনুরূপ, শুধু পার্থক্য এই তাৎক্ষণিক ভোল্টেজের সমীকরণের ক্ষেত্রে, যেখানে হবে শুধু প্লাস, আগেরটাই হয়েছিল মাইনাস, এখানে প্লাস 90 ডিগ্রি হবে, পাই বাই টু, থিটা দিয়েছে পাই বাই টু দিয়ে তোমরা করবা, করে বাদ বাকি সবগুলো একদম ইন্ডাকটিভ সার্কিটের মতোই, তাহলে এটা বাসায় করবা, করে চেষ্টা করবা, আশা করি প্রমাণটা বুঝতে পারছ। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য, আমার এই প্রচেষ্টা তোমাদের বিন্দুমাত্র উপকারে আসলে শিক্ষক হিসাবে আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি। সবাই ভালো থাকো, পৃথিবীর সকল প্রাণী সুখী হোক।